আসসালামু আলাইকুম, ছাদ বাগানের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। ইতিপূর্বে আমি আমার দুইটা ভিডিওতে দেখিয়েছি যে ছাদ বাগানে যে এই সময় যাদের মুকুল এসেছে, মুকুলগুলোর পরিচর্যা এবং কিভাবে যে পর্যাপ্ত পরিমাণে গুটি টিকতে পারে তাই নিয়ে দুইটি ভিডিও আপলোড দিয়েছি। একটি ভিডিওতে ছিল যে রাসায়নিক উপায়, যে কিভাবে আমরা আমের মুকুলগুলা গুটিতে পরিণত করতে পারি, এবং অপর আরেকটি ভিডিও ছিল যে ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি যে গাছের যে মুকুল থেকে গুটি কীভাবে টিকবে এবং পর্যাপ্ত পরিমাণ ফলন আপনারা কীভাবে পেতে পারেন। ওইটা ছিল সম্পূর্ণ একটা ঘরোয়া পদ্ধতি। তো বন্ধুরা, আপনারা দেখেন যে ঘরোয়া পদ্ধতি ব্যবহারের ফলে যে আমার গাছে কী পরিমাণে মুকুল টিকেছে। আল্লাহর রহমতে ঘরোয়া পদ্ধতিটা খুবই 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 কার্যকর। প্রতিটা ডালায় আল্লাহর রহমতে অনেকগুলো করে আমের গুটি টিকেছে। দেখুন আপনারা যে প্রতিটা ডালায় ডালায় আল্লাহর রহমতে প্রচুর পরিমাণের গুটি টিকেছে। দেখুন এইদিকে আরো আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ গাছটায় আল্লাহর রহমতে মুকুল এবং গুটিতে ভর্তি গুটি আমে। ওই পাশটাতে যাই আমরা, দেখুন এই পাশটাতে আল্লাহর রহমতে অনেক আমের গুটি দিকেছে। তো ঘরোয়া পদ্ধতিটা যে আমি বলেছিলাম, যে ওই পদ্ধতিটা আবার আপনাদের সাথে বলছি, যখন আপনাদের গাছে মুকুল আসবে এবং এই টাইমটাতে আপনারা জানেন যে তাপমাত্রার অনেক হেরফের হয়, সকাল থেকে তাপমাত্রা কম থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গাছ যে পরিমাণে বাষ্পমোচন করে, মানে পানি যে পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখার জন্য গাছ হচ্ছে বাষ্পমোচন করে। এই বাষ্পমোচনের ফলে গাছে কী হয়, পানির ঘাটতি দেখা দেয়। তো এই ঘাটতি থেকে আমরা মানে এই ঘাটতির ফলে কী হয় যে আমের যে এই গুটিতে এখানে হলো পর্যাপ্ত পরিমাণ পানি পৌঁছাতে পারে না এবং এর ফলে আমের যে গুটিগুলো ঝরে যায়। তো এর ফলে আমরা কি করব, এই ঝরে যাওয়া রোধ করার জন্য আমরা গাছে প্রতিদিন সকাল 9টায় একবার এবং বিকাল 5টায় সম্পূর্ণ গাছটা পানি দিয়ে ধুয়ে দিব, মানে স্প্রে করে দিব। এর ফলে কী হবে যে আমাদের যে গাছে পানির অভাব হবে তা অনেকটা পূরণ হবে। অনেক সময় দেখবেন যে এই সময় যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমের গুটিগুলো অনেকটা টিকে যায়। তো এই যে আমরা পানি দিয়ে সকাল এবং বিকাল স্প্রে করব, এই স্প্রে করার ফলে আপনার হচ্ছে গাছের যে গুটি এটা হচ্ছে অনেকটা বৃষ্টির মতো কাজ করবে এবং গাছে পর্যাপ্ত পরিমাণ গুটি টিকবে। তো আপনারা চাইলে এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন। আমার অপর একটা ভিডিওতে এই সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে বলা আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।